বিডি স্টার টিভি নেত্রকোনা প্রতিনিধি সুলতান আহমেদের পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। নেত্রকোনায় উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নেত্রকোনা পৌর শহরের গুরুত্বপূর্ণ 9 নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এলাকাগুলো হল চল্লিশাকান্দা, ধারিয়া, খতিব বনগোয়া, চল্লিশাপাড়া, নতুন জেলা রোড। এসব এলাকার লোকজন শিশুসহ বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়ার পর শিশু খাবারের সুবিধার্থে বিভিন্ন আশ্রয় নেওয়া মানুষ প্রতিটি পরিবারের হাতে নিজ অর্থায়নে 2 থেকে 3 হাজার টাকা নগদ অর্থ তুলে দেন। দানবিক হিসেবে পরিচিত ও বারবার নির্বাচিত কাউন্সিলর ও কয়েকবারের পৌর প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ, তিনি পানভাসীদের উদ্দেশ্যে বলেন, আমি 5টি নৌকা দিয়েছি আর যতগুলো আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে এখন প্রতি পরিবারকে 2 থেকে 3 হাজার টাকা করে দিয়ে গেলাম। আপনারা সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত সকল কিছুর দায়িত্ব আমি নিলাম। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি মানুষও না খেয়ে থাকবে না। ওনার কথা মতো আমিও বলে গেলাম, আমার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদের সকল দায়িত্ব আমি নিলাম। তার সাথে ছিলেন বিল্লাল শেখ, যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। আমার 9 নম্বরে 11টা গ্রাম নিয়ে যে ওয়ার্ডটি অবস্থিত, গর্ভবতী মায়ের রাস্তায় রুগী আছে, ওদেরকে যাতে নিয়ে মেন রোডে আসতে পারে এই জন্য 9 টাকা দিয়ে দিয়েছি।